হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজ কথা বলবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেতা, সফল অভিনেতা এবং কিংবদন্তি অভিনেতা সাদেক বাচ্চুকে নিয়ে। সাদেক বাচ্চু সম্পর্কে জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, আর আমরা আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন। কোনো একটি কল্পিত চরিত্রের সার্থকতা কোথায় জানেন? যখন সাধারণ মানুষজন কল্পিত চরিত্রটির সাথে অভিনেতার বাস্তব জীবনকে পাকিয়ে গুবলেট বানিয়ে ফেলেন তখন। অর্থাৎ অসাধারণ অভিনয় করে একজন অভিনেতা চরিত্রকে এতটাই অন্যরকম করে ফেলেন যে তার বাস্তব জীবনও ফিকে হয়ে যায় আরোপিত চরিত্রের কাছে। সে কারণেই হয়তো গেম অফ থ্রোনস আর জেফ্রি অথবা জার্সি, ব্রেকিং ব্যাট আর স্কাইলারকে দেখলে আমরা ঘৃণায় নাক কুসকে উঠি। এটাই এই চরিত্রগুলোর সার্থকতা, এখানেই তাদের জয়। আমাদের সিনেমা জগতেও এরকম বেশ কয়েকজন মানুষ আছেন যাদের দেখলেই আমরা তিতিবিরক্ত হয়ে যেতাম। পর্দায় যখনই তাদের দেখতাম ভাবতাম কূট বুদ্ধি নিয়ে এসেছে, এখনই সিনেমাটা শেষ করে দিবে। সেরকমই একজন ছিলেন মাহবুব আহমেদ সাদেক। এ নাম শুনে চেনার কথা না, তাকে সবাই চিনত সাদেক বাচ্চু নামে। পৈতৃক ভিটে চাঁদপুরে হলেও জন্ম এবং বড় হয়ে ওঠা ঢাকায়। মেট্রিক পরীক্ষা দেওয়ার 3 মাসের মধ্যে বাবা মারা যাওয়ায় পরিবারের বিশাল চাপ তার উপর আসে। ম্যাট্রিক পাশ করা এক কিশোরের জন্য এটা মোটেও সহজ কিছু ছিল না। মা, ভাই, বোন, দাদি সহ 11 জনের পুরো সংসারের পর্বত সমান ভার সামলাতে পড়াশোনার পাশাপাশি ডাক বিভাগের চাকরিতে যোগ দেন তিনি 1977 সালে, মাত্র 15 বছর বয়সেই। পড়াশোনা, ডাক বিভাগের চাকরি পাশাপাশি রেখেই এগোচ্ছিলেন। যুদ্ধের পর যুক্ত হলেন থিয়েটারের সাথেও। এমনিতেই যুদ্ধ বিধ্বস্ত দেশ, সাংস্কৃতিকভাবেই খুব একটা স্থিতিশীল অবস্থাতে নেই কোনো কিছু। এরকম টালমাটাল সময়ে উন্মোচন নামে একটা গ্রুপের সাথে যুক্ত হলেন তিনি। থিয়েটার আর মঞ্চ নাটকে নিয়মিত দেখা যেত লাগলো তাকে। এর মধ্যে টিভি পর্দায়ও এলেন, নিয়মিতই অভিনয় করা শুরু করলেন টিভি নাটকে। মাঝখান দিয়ে ভেঙে গেল উন্মোচন, তবে সাদেক বাচ্চু হতাশ হলেন না, গড়ে তুললেন মতিঝিল থিয়েটার। সেই প্রতিষ্ঠানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন তিনি। যাই হোক, মতিঝিল থিয়েটারকে আস্তে আস্তে দিক নির্দেশনা দিয়ে ভালো একটা অবস্থানে নিয়ে যেতে লাগলেন। সে সাথে টিভি নাটকে অভিনয় তো আছেই, সজন বাদিয়ার ঘাট, নকশিকাথার মাঠ, প্রথম অঙ্গীকার, জোনাকি জলে সহ অনেক নাটকের অভিনয় করে হয়ে গেলেন টেলিভিশনের তুমুল জনপ্রিয় পরিচিত মুখ। এরপর আসেন বড় পর্দায়, রামের সুমতি সিনেমা দিয়ে শুরু। তবে দেশব্যাপী জনপ্রিয়তা পান এতাম শামের চাঁদনি সিনেমা দিয়ে। এরপরেই বিভিন্ন সিনেমায় ডাক পেতে থাকেন, কিন্তু সবই ভিলেনের চরিত্রে, হয়ে যান ভিলেন, পুরোদস্তুর ভিলেন। এ পর্যন্ত 500-এর বেশি সিনেমায় অভিনয় করা এই মানুষটি বাংলা সিনেমার খলনায়ক চরিত্রটিকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। 2018 সালে একটা সিনেমার গল্প সিনেমার খল চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নিয়েছেন। তার সাদেক বাচ্চু নামের পিছনের কাহিনীও বেশ অন্যরকম। বিখ্যাত পরিচালক এদেশামের চাঁদনি সিনেমার সময়ে কাস্টিং লিস্টে মাহবুব আহমেদ সাদেক পরিবর্তন করে বসিয়ে দেওয়া হলো সাদেক বাচ্চু। সেই থেকে তার নামই হয়ে গেল সাদেক বাচ্চু। এদেশাম যতবারই দেখতেন তাকে সল্লাসে বলতেন, তু বারা বাচ্চু হায় রে, তীরে নাম বাচ্চু সাদেক বাচ্চু। খুব অল্প বয়সেই ধরতে হয়েছিল পরিবারের হাল। 11টি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার যে গুরুদায়িত্ব তিনি নিয়েছিলেন তা পালন করার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন সমানতালে। থিয়েটার, মঞ্চ, টিভি, সিনেমা কাঁপিয়েছেন সবখানেই, ছিলেন দক্ষ সংগঠক। মতিঝিল থিয়েটার যার প্রমাণ, লিখেছেন বইও, মাঝখানে ভালো চরিত্রের সুযোগ পাননি বলে অভিনয়ও অনিয়মিত হয়ে গিয়েছিলেন। নিয়মিত আক্ষেপ করতেন বাংলাদেশের বর্তমান সিনেমা জগতের দুরবস্থা নিয়েও। ইচ্ছে ছিল করোনার প্রকোপ শেষ হলেই আবার অভিনয় আসবেন, কিন্তু করোনার গ্রাস করে ফেলল এই মানুষটিকে। যদিও সময়ের ক্যাশ মেমো জমা রেখে তিনি আজ চলে গিয়েছেন পৃথিবীর সরাইখানা ছেড়ে, তাও যুবদশায় তার যে অবদান, নিষ্ঠা ও কাজের ব্যাপ্তি তাকে ভুলে যাওয়া যাবে না সেটি সম্ভব না। বিনম্র শ্রদ্ধা রইল এই অসম্ভব গুণী মানুষটির জন্য। তিনি পরপারে ভালো থাকুন, এটাই স্রষ্টার কাছে প্রার্থনা।